ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানব অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নে কি দেখলে কি হয়। অবশ্যই ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সাথেই থাকবেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু আদেশ করেন, অনেক কিছু নিষেধ করেন, যেগুলো বুঝতে না পারার কারণে কিন্তু আজকাল আমরা ক্ষতিগ্রস্ত হই। তো তেমনই কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সাদা ঝান্ডা দেখা সাফল্যতা অর্জন হবে, মানে ঝ অক্ষর দিয়ে। সাদা কালো দেখা নেতৃত্ব লাভ হবে, লাল ঝান্ডা দেখা এটা বিবাহের সম্ভাবনা রহিয়াছে। অবিবাহিত হয়ে থাকলে ঝাউ গাছ দেখা ক্ষতির সম্মুখীন হতে পারে, ঝাউ গাছে চড়তে দেখা বিপজ্জনক কাজ করার সম্ভাবনা রহিয়াছে। টেলিগ্রাম আসতে দেখা মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে। ঠিক রেলের টিকিটের কিনে রেলের জন্য অপেক্ষা করতে দেখা স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রহিয়াছে। টিলা দেখা অগাধ সম্পত্তির মালিক হবে। টুপি দেখা নামাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা। ট্রাফিক দেখা অসৎ পথে রোজগার করার সম্ভাবনা রহিয়াছে। ট্রেনে ভ্রমণ করতে দেখা বাসায় সাফল্যতা আসবে। ট্রেজারি দেখা অধিক ধন সম্পদ লাভ হবে। টমটম দেখা উত্তম স্ত্রী পাবে। টমটম চালাতে দেখা জমিতে অধিক ফসল হবে। টমটম ভেঙে যেতে দেখা প্রবাসী কোনো বন্ধু দেশে ফিরত আসার সম্ভাবনা রহিয়াছে। টর্চ লাইট দেখা চিন্তা ভাবনা দূর হওয়ার সম্ভাবনা রহিয়াছে। এই বিষয়গুলো নিয়ে একাধিক ভিডিও আসছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।